এটা হচ্ছে মারাংকাঙ্গের সবজি বাজার। হাই, আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আর বাইরে ভীষণ ভ্যাপসা গরম। আর এই গরমকে না বলে ঠান্ডার আবেশ নিতে হলে অবশ্যই চলে যেতে হবে বান্দরবানে। হ্যাঁ, গত সপ্তাহে আমি এই বান্দরবানে গিয়েছিলাম, বনের আলিকদম উপজেলাতে, যেখানে মারাংতং নামক এক ঐতিহাসিক পাহাড়ে রাত্রিযাপন আমি করি, ক্যাম্প করি, যেখানে রয়েছে অনেক দারুণ কিছু অভিজ্ঞতা। যেখানে একদম নেটওয়ার্কের বাইরে আমি ছিলাম, আমি বলতে আমার সাথে যারা যারা ছিল, বাইরে থেকে যারা আসছে, সবাই নেটওয়ার্কের বাইরে ছিল। বেশ সুন্দর একটা রাত কাটিয়ে ভিডিওটি যদি আপনারা লক্ষ্য করেন, দেখতে পারবেন আমি যখন মারাংতং পাহাড়ে উঠি, তখন একদম মেঘ গায়ের মধ্যে, মানে আমার ক্যাম্পের টেন্টের ভিতর দিয়েও ভেসে বেড়াচ্ছিল, খুবই দারুণ লাগছিল। আর এছাড়াও আমি যাই হচ্ছে গিয়ে আলিকদমের আলির গুহাতে, যেখানে গুহাটা ছিল বিশাল বড় একটা গুহা, সেই গুহাটা অভিযান করি। আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স এই ভিডিওর মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করব। তো শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকলো। আমার লাইফে এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি এর আগে কখনো এভাবে ক্যাম্প করি নাই, বিশেষ করে এভাবে মারাংতং পাহাড়ের পুরো পুরোপুরি নেটওয়ার্ক বিচ্ছিন্ন। আপনি ফোনে কোনো নেটওয়ার্ক পাবেন না, কোনো কল করতে পারবেন না কাউকে, একেবারে প্রাকৃতিক পরিবেশ, ডানে বামে প্রাকৃতিক আবহাওয়া, পাখিকে ডাকতেছে, ঝিঝি পোকায় ডাকতেছে, তো অন্যরকম এক অনুভূতি। মনে করেন যে আপনি একেবারে শহরের গ্যাঞ্জামুক্ত পরিবেশ থেকে একটা অন্য গ্রহে চলে গেছে, এমন একটা ফিলিংস আসে। তো আমার তো বেশ ভালো অভিজ্ঞতা ছিল, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি, আমার লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স এটা। আমরা রাত 11টায় সাইদাবাদ থেকে রওনা দিই, ঠিক সকাল 10টায় এসে আলিকদমে পৌঁছাই। পৌঁছে সকালে নাস্তার টাইম হয়ে যাওয়াতে আমরা নাস্তাটা সেরে নিই। নাস্তাতে এখানে একটাই খাবার পাওয়া যায়, ডিম আর খিচুড়ি, যেটার মূল 130 টাকা, বাট টেস্ট অ্যাভারেজ। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট ডান, এখন আমরা চলে যাব আলির গুহা অভিযানে।
আলির গুহা অভিযান শেষে ওখান থেকে আমরা পাশেই হেঁটে চলে যাবো একটা ঝর্ণাতে। ছোটোখাটোর পাশেই একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে আমরা গোসল কমপ্লিট করে দেন ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা চলে যাবো মারেংটং পাহাড়ে। মারেংটং পাহাড়ে উঠতে আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কারণ আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠবো। তো এখন যাচ্ছি আলির গুহা নাকি পরিষ্কার আমরা কোন গুহার মধ্যে ঢুকলাম এটা ধীরে সুস্থে পড়া যাবে না। আসতে ভাই আসতে, হ্যাঁ আছে পরের মধ্যে ঢুকায় দাও এটা, এটা ধর ধরো ধরো ক্যামেরা ধরো, জুতা কেন করবে কেন, আমার জুতা নিয়ে ফেলেন হাতে অনেক ভালো লাগবে, কিছু তারা নিবো হা এখানে রিস্ক লাগবে, এখানে খুলে নিবি এখানে পিছলে আছে আমাদের আলির গুহা অভিযান অলমোস্ট ডান, এখন আমরা লাঞ্চ করতে চলে আসলাম হোটেলে। আর আলির গুহার ডিটেল ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই পেজটি ভিজিট করে আসবেন। তো লাঞ্চে আমরা নিয়েছি সাদা ভাত, আলু ভর্তা, মুরগির মাংস, বেশ ঝাল দিছে, ঝাল দিতে বলা হয়েছিলো। এখানে সিস্টেমটা হচ্ছে আপনি কয়জন খাবেন কী খাবেন, আর যে অর্ডার দিয়ে গেলে ওরা সেই হিসেবে রান্না করে। তো আমরা মুরগির মাংস, আলু ভর্তা, সবজি এগুলোই অর্ডার করে যাই, আর যেহেতু এদের রান্নাটা অন্য ধরনের তাই আমরা বলে যাই তো ঝাল বেশি দিয়ে করে আনতে। তো খাবারের টেস্ট এবারে ভালোই ছিল, তুলনামূলক অন্যান্য হোটেল থেকে হোটেলের খাবারটা বেশি ভালো। তো সাথেই থাকুন, খাওয়া শেষে দেখা হচ্ছে মায়ান থেকে পাহাড়ের চাকরি।